ধূপগুড়ির জঙ্গলিবাড়ি এলাকায় কলেজ পড়ুয়াদের নিয়ে প্রকৃতি পাঠ শিবির সুকান্ত মহাবিদ্যালয়ের NSS ইউনিটের তরফ থেকে আয়োজন করা হয়েছে এই শিবিরের। শিবিরটি গত 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আগামী 4 মার্চ পর্যন্ত। ধূপগুড়িতে জঙ্গলিবাড়ি এলাকায় কলেজ পড়ুয়াদের নিয়ে বিশেষ প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়েছিল। সুকান্ত মহাবিদ্যালয়ের NSS ইউনিটের তরফ থেকে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। গত 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শিবিরটি, চলবে 4 মার্চ পর্যন্ত। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগছে, ভাবতে পারিনি যে এখানে আসে এতটা খুশি অনুভূতি হবে। প্রথমবার এই ফার্স্ট ইয়ারে এসে ভাবতে পারিনি, প্রথমে যখন NSS নিয়েছি ভাবতে পারিনি যে এরকম এত ভালো অনুভূতি হবে, যে সবাই মিলে একসাথে কাজ করব এত ভালো করে, যারা আমরা সার্ভে করব সবাই গ্রুপ মিলে একটা, সবাই যখন আমাদের এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ মিলে হচ্ছে ভালো ভালো শিক্ষা, যেমন হচ্ছে যেমন বাল্য বিবাহ, এমনি কী কী নারী প্রচার, এমনি কী কী করা হয় সেগুলোর ব্যাপারে মানে শেখানো হচ্ছে, যাতে আমরা সেই সমাজে গিয়ে যারা নিরক্ষর, যাদের ফ্যামিলিতে সেরকমভাবে চলতেছে মানে বাল্য বিবাহ চলতেছে, সেই সব বিষয়ে আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি, মানে সচেতন করা। এই শিবিরে মোট 120 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এই শিবিরে লায়ন্স ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। আমরা এখানে আবার গাইড করছি, গাইডেন্স হিসেবে আছি, গতবার আমরা করেছি, আমাদের সার্টিফিকেটও পেয়ে গেছি। এটা শুধু সার্টিফিকেটের উপর কোনো বেস করে সার্টিফিকেট পাচ্ছি এটা কোনো মূল বিষয় না, সবাই একত্রে এসে যে একটা সোশ্যাল ওয়ার্ক করছি, একটা সমাজ নিয়ে কাজ করছি। আমরা যখন মানে স্কুলটাতে এসেছিলাম তখন স্কুলটা একদম এলোমেলো ব্যবস্থা ছিল, কিন্তু সবাই মিলে এসে পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস যদি আমরা মানে একে অপর সাথে কমিউনিকেট করতে না পারি, যোগাযোগ ব্যবস্থা কম থাকে না, এখানে এসে বন্ধুত্ব হয়ে যায়। প্লাস এখানে ক্যাম্পের মধ্যে হচ্ছে এর পাড়া প্রতিবেশীতে গিয়ে হচ্ছে সার্ভে করা হয়, ওরা হচ্ছে কতটা মানে পড়াশুনো করছে কি করছে না, কতটা শিক্ষিতের হার কতটা বেশি কতটা কম, এই বিষয়ে সবার মানে ভালো জ্ঞান ধারণা হয়। NSS এর প্রোগ্রাম অফিসার তথা সুকান্ত কলেজের অধ্যাপক চঞ্চল রক্ষিত বলেন, শিবিরে কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি। এখানে পরিবেশ, গাছপালা এবং বিশেষ কুসংস্কার বিষয়ে সচেতন করা হয় ছাত্র ছাত্রী থেকে এলাকাবাসীদের। আমাদের এই ক্যাম্পটা হচ্ছে 7 দিনের বিশেষ কার্যক্রম শিবির, স্পেশাল ক্যাম্প বলে এটাকে। আমরা শুরু করেছি গত 27 ফেব্রুয়ারি থেকে, 4 মার্চ এটার সমাপ্তি হবে। এখানে 120 জন আমার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এর মধ্যে একটা অদ্ভুত যে মেয়েদের সংখ্যাটা 70% হয়েছে। এই বিশেষ শিবিরে আমরা মূলত বহুমুখী যে কর্মসূচি সেটা নিয়ে থাকি, যেরকম অ্যাওয়ারনেস কতগুলি প্রোগ্রাম থাকে। এবারে যেটা বিশেষ করে রয়েছে, আমরা রোগ ও তার প্রতিকার যেটা আগামীকাল হবে সেটা মূলত বনৌষধি।